السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين.
صدق الله العظيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারার 24-26 নম্বর আয়াত পর্যন্ত, তেলাওয়াত করছিলেন জনাব কারি মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান। যে যেখান থেকেই শুনছিলেন তাফসিরুল কোরআনের এই অনুষ্ঠান, দেখছিলেন মনোমুগ্ধকর এই আলোচনা, সকলকে জানাচ্ছি বিজয় টিভির পক্ষ থেকে মাহে রমজানে প্রীতি ও মোবারকবাদ। ঠিক এই আয়াতের পূর্ব আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুরআন হচ্ছে মানবতার হেদায়েতের জন্য চ্যালেঞ্জ সম্মুখ একটি গ্রন্থ। পৃথিবীর কোনো শক্তি এই চ্যালেঞ্জের মোকাবেলায় ধূপে টিকবে না। আল্লাহ ঘোষণাই করে দিলেন, আমি নিশ্চিত তোমরা এর সমকক্ষ কোনো কোরআন বা এর মধ্যে বর্ণিত কোনো ছুরা, ছোট্ট ছুরাও তোমরা রচনা করতে পারবে না। যদি তাই নাই পারো, তাহলে কেন তোমরা খামাখাই চেষ্টা করছো? আর চেষ্টা যদি করেই যাও, তবে শুনি রেখো, তোমাদের এই যে দেহটা আর আল্লাহর নির্দেশ উপেক্ষা করে যে পাথরগুলোকে তোমরা নিজেদের উপাস্য বস্তু হিসেবে গ্রহণ করেছ, এই দেহ এবং ওই পাথর দুটি হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি। তুমি জলে পুড়ে ছাই হয়ে যাবে, আর পাথরের জ্বালানির সে আগুন একজন মানুষকে যখন দাহ করে সেটা ভিতর পর্যন্ত পৌঁছে যায়, সেটা হয় কষ্টদায়ক। সুতরাং আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আমার আদেশকে উপেক্ষা করো না, যদি উপেক্ষা করো তাহলে মনে রাখবে মৃত্যুর পরই তুমি ওই জাহান্নামের মেহমান হয়ে যাবে এবং সেখানে চিরকাল তোমাকে বসবাস করতে হবে। আর ঠিক তার বিপরীতে যারা বলেছে আমান না ওয়াসাল্লাম না, আল্লাহ যা বলেছে বিশ্বাস করেছি আত্মসমর্পণ করলাম, তাদের সম্পর্কে আল্লাহ তালা রসুল খোদার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন, হে মোহাম্মদ আপনি সুসংবাদ শুনিয়ে দিন ওই সকল লোকদেরকে যারা ইমান আনলো, যারা সৎ কাজ করলো, তাদের জন্য আমি এমন জান্নাত নির্মাণ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। যখনই তাদেরকে এই জান্নাতের বৃক্ষ থেকে তাদের সম্মুখে এর ফল ফলাদি উপস্থাপন করা হবে, তখন তারা বলবে আমরা ঠিক সেম অনুরূপ অবিকল হুবহু ফল তো দুনিয়াতেও খেয়েছি, অথচ ওই জান্নাতের ফলের স্বাদ দুনিয়ার থেকে সম্পূর্ণ ভিন্ন। ঠিক এ প্রসঙ্গেই রসুল খোদা বলেছেন, কল আল্লাহ তাআলা আদাত্তু লি ইবাদিয়া সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত নির্ধারণ করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শ্রবণ করেনি, যা কোনো মানব হৃদয় আজ পর্যন্ত অনুধাবন করতে পারেনি। দর্শক শ্রোতা, একবার চিন্তা করে দেখছি কি যদি সত্যি সত্যি আমার ভাগ্যটা সুপ্রসন্ন হয়ে যায়, আমি যদি জান্নাতের মেহমান হয়ে যেতে পারি, আমি যদি আল্লাহ তাআলার লেখা অর্জন করে সক্ষম হই, তাহলে আমার তো সৌভাগ্যবান আর কি হতে পারে। জান্নাতীরা জান্নাতে সব পেয়ে যাবে, আল্লাহ বলবেন ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম নুজুলাম মিন গফুরির রহিম ওয়া লাকুম ফিহা মা তাদউন, জান্নাতে তুমি যা চাবে তাই পেয়ে যাবে, তোমার চাহিদা মতো সব পেয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে সেটা উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তোমরা কি সব কিছু পেয়ে গেছো? ফেরেশতাদের মাধ্যমে জান্নাতীরা বলবে দুনিয়ায় যা কিছু আল্লাহ ওয়াদা করেছেন সব পেয়ে গেছি, কোনো কিছুই বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন
ওয়ালাদাইনা মাজিদ, তোমাদেরকে আমার আরও কিছু দেওয়ার আছে। জান্নাতির অস্থির হয়ে যাবে, রাসূল খোদা বলবেন আল্লাহ তুমি আর কি দেবে জান্নাতিদেরকে, সেটা দেখার জন্য, সেটা পাওয়ার জন্য জান্নাতিরা অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা তার নূরের পর্দা ভেদ করে জান্নাতিদের সামনে যখন নিজেকে উপস্থাপন করবেন, সব ত্যাগ করে জান্নাতিরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। এভাবে কালের পর কাল, যুগের পর যুগ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। জান্নাতির বাবা, আল্লাহ আমাদের কিচ্ছু দরকার নাই, আমরা শুধু তোমাকে চাই। এই জন্য জান্নাতিরা জান্নাতে আল্লাহকে দেখে যতটা পরিতৃপ্ত হবে, আর কোনো কিছু পেয়ে ততটা পরিতৃপ্ত হবে না। এই জন্যই কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দাও দুঃখ নাই, জাহান্নামে একটা কর্নারে ফেলে দাও তাও দুঃখ নাই, কিন্তু মাঝে মাঝে যদি তুমি আমাকে এসে জিজ্ঞেস করো মহিউদ্দিন তুই কেমন আছো, আমি সন্তুষ্ট হয়ে যাব। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের জন্য সুসংবাদ দিচ্ছেন, যারা ইমান আনলো, সৎ কাজ করলো, তাদের জন্যই রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এই জান্নাতিদেরকে ফেরেশতারা ঘোষণা করবেন যাও ফাদখুলুহা খালিদিন, এমনভাবে প্রবেশ করো আর কখনো এখান থেকে বের হতে পারবে না। আবার ঠিক বিপরীতে জাহান্নামীদেরকে বলবেন যাও জাহান্নামে প্রবেশ করো আর কখনো বের হতে পারবে না। আল্লাহ তাআলার কাছে এ তাফসীর শুনে প্রার্থনা করে ফেলে আল্লাহ ওই জাহান্নাম তুমি আমাদেরকে দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাক ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুনে তুমি আমাদেরকে নিক্ষিপ্ত করো না, আমাদেরকে তুমি জান্নাত দান করো, তোমার সন্তুষ্টি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার ফল ফলাদি জান্নাতীদের কাছে উপস্থাপন করবেন, আর তারা তা আল্লাহ তাআলার পক্ষ থেকে করুণা মনে করে, রহমত মনে করে উপভোগ করবেন। এটা কখনো শেষ হবে না। কাফিররা বলল আল্লাহ যদি জান্নাতে এত কিছু দেন, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করান, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বিষয়ের উপমা কেন উপস্থাপন করেন? আল্লাহ কেন মশার কথা বলেন? আল্লাহ কেন মৌমাছির কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি মশা অথবা তার চেয়েও কিছু উপরে যদি হয় তার উপমা উপস্থাপন করতে লজ্জা পান না। আর এর থেকে তো শিক্ষা শুধু তারাই নেবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, হৃদয় যদি বক্র না হয়, হৃদয় যদি স্বচ্ছ হয়, তাহলে প্রত্যেকটা মুমিন ঘোষণা করবে আন্নাহুল হক বির রব্বিহিম, এ কোরআন সত্য, এ কোরআনের প্রত্যেকটা বাণী সত্য, রাসূল কর্তৃক প্রদত্ত নীতিমালা সত্য, এর সব কিছুই মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য অবতারিত। আর যাদের হৃদয় বক্র, যারা কাফির, ওরা শুধু বলে, খামাখা আল্লাহ তাআলা এই উদাহরণগুলো উপস্থাপন করেছে। যদি আল্লাহই মহান স্রষ্টা হয়, ছোট্ট ছোট্ট তুচ্ছ জিনিসের উদাহরণ কেন উপস্থাপন করবেন? আল্লাহ তাআলার জন্য যেমন বড় কিছু উপস্থাপন করা সহজ, তেমনি মানবতার কল্যাণে বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য, ন্যায়পরায়ণদের জন্য এই ছোট্ট ছোট্ট উদাহরণগুলো, এই শাশ্বত বাণীগুলো ন্যায়ের পথ দেখাবে, এতে অবাক হওয়ার কিছুই নাই। সুতরাং সরলতা, ন্যায়পরায়ণতা, সততা এবং আল্লাহ প্রদত্ত সুন্দর নীতিমালাকে গ্রহণ করে, বক্রতা পরিহার করে, শুধু নিজের জীবনকে, নিজের সৌন্দর্যকে, নিজের ইমানকে, আমলকে আল্লাহর কুদরতি হাতে ন্যস্ত করে দিয়ে সঠিক পথে, ন্যায়ের পথে, সোজা পথে পরিচালিত হই, তাহলে ওই বাণীটি আমার জন্য যথোপযুক্ত হয়ে যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের সুনিশ্চিত যদি তোমাদের মনের মধ্যে আল্লাহর উপর নির্ভরতা থাকে, তাওয়াক্কুল থাকে, তাহলে তোমরা অবশ্যম্ভাবী বিজয় লাভ করবে। তোমরা চিন্তা করো না, ভয় করো না, ভগ্ন মনোরথ হয়ো না, শঙ্কিত হয়ো না,
সফলতা তোমাদের জন্য সুনিশ্চিত। কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন। আর মুমিন তো শুধু তারা যারা ঘোষণা করে আমার ললাটে কিছুই পৌঁছে না, শুধু তাই পৌঁছে যে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেছেন ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুর বর্ণনাই অবশিষ্ট রাখিনি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ সকল বর্ণনা কোরআনে রয়েছে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সুতরাং মানুষ বিবেক নিয়ে তুমি কোনটা সঠিক কোনটা ভুল এখনই তা গ্রহণ করার মত স্বাধীনতা নিয়ে সত্যকে গ্রহণ করো, মিথ্যাকে উপেক্ষা করো, তাহলে জীবন হবে সুন্দর। আল্লাহ আমাদের সকলকে কোরআনের এই আয়াতের শিক্ষা নিয়ে সৌন্দর্যমণ্ডিত চরিত্রের আলোকে ন্যায়নীতি ভিত্তিক, সুবিচার ভিত্তিক, শান্তি শৃঙ্খলাপূর্ণ, ইমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক জীবন গঠনের তৌফিক দান করুক সে প্রার্থনা করছি মহান আল্লাহ তালার দরবারে। হে আল্লাহ, আল্লাহুম্মা নাউয়ির কুলুবানা বিল কুরআন ওয়া জাইয়িন আখলাকানা বিল কুরআন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।